ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরে জানাই খোঁতমুক্ত পশু দিয়ে কুরবানি করতে হবে একথা রসুল সাল সাল্লাম উল্লেখ করেছেন রসুল সরাল সাল্লাম বলেন চার ধরনের পশু কোরবানিতে যথেষ্ট হবে না এক নম্বর হচ্ছে খোঁড়া পশু যারা খোঁড়ামি পষ্ট দু নম্বর হচ্ছে কানা পশু যার দৃষ্টিহীনতা পষ্ট তিন নম্বর রুগ্ন পশু যার রোগা দৃশ্যমান এবং চার নম্বর ক্ষিন্নকায় পশু যার হাড়ের মজ্জা নেই তাবি ওবাই ইবনে ফাইরোজ বলেন আমি বললাম আমার এমন পশু পছন্দ নয় যার দাঁতে টুটি থাকবে তখন বাড়াই ইবনে আজব রাজিয়াল্লাহতালহু বলেন যে জিনিস তোমার পছন্দ না হয় ছেড়ে দাও কিন্তু অন্যের জন্য তা হালাল করোনা আবুদাউত হাদিস নাম্বার দু হাজার আটশো দুই ত্রিমিজি হাদিস নাম্বার চোদ্দোশো সাতানব্বই তথ্যটা সহি এমনকি রাদি আল্লাহ তাল আনহু বলেন যে পশুর কানের সম্মুখ ভাগ শেষের ভাগ কাটা গেছে অথবা যার কান গোলাকারভাবে ছিদ্র হয়ে গেছে বা যার কান পাশের দিক থেকে কেটে গেছে সেই সব পশু কুরবানি করতে রসুল সাল্লাম নিষেধ করেছেন ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো বিয়াল্লিশ সূত্রটি হাসান ইমাম ত্রিমিজি হাসান সহি বলেছেন এবং হাকেম ও জাহারি সহি বলেছেন যা জাবের ইবনে জোবাইর হাসান বলেছেন যে আলিরাদি আল্লাহ তালা বলেন রসুল সা্লাম কুরবানির পশুর চোখ নাক ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো তিয়াত্তর সূত্রটির সহি রাদি আল্লাহ তালা আনুহা আরও বলেন রসুল সাল্লাম বলেছেন সিং ভাঙ্গা কান কাটা পশু দিয়ে কুরবানি করতে বারণ করেছেন ত্রিমিজি পনেরোশো চার নম্বর হাদিস তিন হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সূত্রটির সহি আজব এমন পশু যার সিং অর্ধেক বা যার বেশিরভাগ হবে বেশি ভাঙা হবে ত্রিমিজি হাদিস নাম্বার পনেরোশো আট আল্লামা নবাবি রহমতুল্লাহ আলাই বলেন এ কথার উপর ওলামাদের ইজমা আছে যে অন্ধ পশু কুরবানি জায়দ নয় আল মাদু শারহুল মোয়াদা চতুর্থ খণ্ডের চারশো আট নম্বর হাদিস অত্রবিবরণগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা যাবে না তবে প্রশ্নের বিবরণ অনুযায়ী যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে জন্ম থেকেই তার শিং নেই অর্থাৎ মুন্ডি এ ধরনের পশু কোরবানি করা যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো পশু শিং বের হয় আর তার যদি ভাঙা থাকে কান কাটা থাকে লেজ কাটা থাকে অর্থাৎ টুটিপূর্ণ থাকে তাহলে সে পশু দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু জন্মগতভাবে যদি তার শিং না থাকে আর সে যদি নিখুঁত হয় অর্থাৎ নিরেট হয় তার মধ্যে কোনো খুঁত না থাকে তাহলে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আশা করি